জনাইছো হেমাংগ, এই মুহূর্তত সপ্তদশ লোকসভা নির্বাচনের যে বহু প্রতীক্ষিত ভোট গণনা সেয়া আরম্ভ হয়েছে। ঠিক আট বজার লগেলগে আরম্ভ হয়েছে পোস্টেল ব্যালটর পিছত ইভিএমর গণনা হব। এই মুহূর্তে আমি আপনার জানাব খুঁজেছো কিছু সময়ের পিছত আমি এটা ধারা দেখবলে পাম, কারণ এতিয়া পোস্টেল ব্যালট মুক্তি করা হব, গণনা করা হব, পোস্টেল ব্যালট গণনার ভোট গণনা আরম্ভ হব। আর এয়া আনুষ্ঠানিকভাবে ঠিক আট বজার লগে লগে আরম্ভ হয়েছে। আর মূর সহিত মূর সতীর্থ এই মুহূর্ত মূর সহযোগী জয়ন্ত উপস্থিত হয়েছে স্টুডিওত। আর আমি এয়া কাউন্টিংর বা গণনার যে ভিজুয়াল ফার্স্ট ভিজুয়াল আপনার দেখাইছো, আনুষ্ঠানিক পর্ব আরম্ভ হয়েছে। পুনের কইসো আনুষ্ঠানিকভাবে ভোট গণনা আরম্ভ হয়েছে, পোস্টেল ব্যালট গণনা আরম্ভ হব আর তারপরে ইভিএমত। গতি সকলরে যে প্রতীক্ষার অন্ত পড়ব কিছু সময়ের পিছত, একে সময়তে উৎকণ্ঠা যা আছে এই উৎকণ্ঠা লগতে আমি যদি কও যে ব্লাড প্রেসার বহুতরে এতিয়ার উঠা নমা আরম্ভ হব, প্রার্থী সকলরে হোক দলের সমর্থক সকলরে হোক, কারণ আজি ভোট গণনা আরম্ভ হয়েছে। জয়ন্ত, নিশ্চয় রাজীব, ইতিমধ্যে আপনি উল্লেখ করেছে যে ব্লাড প্রেসার বা হৃদস্পন্দন ইতিমধ্যে বৃদ্ধি পাইছে, উৎকণ্ঠা ক্রমাৎ বৃদ্ধি পাইছে। আর যে 42 দিনীয় অপেক্ষা আছিল 11 এপ্রিলেরপরা 19 মে পর্যন্ত, যে 42 দিনের এই ব্যবধান, এই উৎকণ্ঠার আজ অবসান ঘটিব। আর ইতিমধ্যে আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে, আট বজার লগেলগে সেই মহাক্ষণ আরম্ভ হয়েছে। আর ইতিমধ্যে ইভিএম সমূহ খোলা হয়েছে, আর তার পূর্বে আপনি জানাইছে ডাক ব্যালট সমূহ প্রথমে গণনা করা হব, আর তারপরা আরম্ভ করা হব ইভিএমর গণনা, যত আজি বন্দী হয়েছে, নির্ণয় হব 8040 প্রার্থীর ভাগ্য। গতি 8040 ভাগ্য নির্ণয় হবল ইতিমধ্যে আরম্ভ হয়েছে আনুষ্ঠানিক পর্ব। ইতিমধ্যে আনুষ্ঠানিকতার 8 বজার লগেলগে আরম্ভ হয়েছে ভোট গণনা প্রক্রিয়া। আরম্ভ হল সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা, পোস্টেল ব্যালট গণনার ভোট গণনার এয়া আরম্ভণি। আজি পুয়া 8 বজার লগেলগে দেশজুড়ি আরম্ভ হল ভোট গণনা প্রক্রিয়া। আর পোস্টেল ব্যালট গণনার পাছতে ইভিএমর ভোট গণনা আরম্ভ হব। ইভিএমর পাছত ভিভিপ্যাটর স্লিপ গণনা প্রক্রিয়াও সমান্তরালভাবে আরম্ভ হব। আর কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত পুয়া 8 বজার লগেলগে আরম্ভ হয়েছে প্রতিটি ভোট গণনা কেন্দ্রত এয়া ভোট গণনা প্রক্রিয়া। সমগ্র দেশবাসীর উৎকণ্ঠা, বিভিন্ন প্রতিশ্রুতি প্রতিদ্বন্দ্বিতার অন্তত আজি এই হাই ভোল্টেজ মহাভারতর মহারণ ইতিমধ্যে আরম্ভ হয়েছে আনুষ্ঠানিকভাবে পুয়া 8 বজার লগেলগে। আর 2019 এই মহারণ 42 দিনীয় অপেক্ষা, 11 এপ্রিলেরপরা 19 মে পর্যন্ত 7টা পর্যায়ত অনুষ্ঠিত সপ্তদশ লোকসভা নির্বাচনের আজি আনুষ্ঠানিক ফলাফল ইতিমধ্যেই আরম্ভ হব। কিছু সময় পিছতে একটা ট্রেন্ড জানিবলে পোৱা হব কোনে অগ্রগতি লাভ করেছে, বা যিসমূহ সংস্থা ইতিমধ্যে এক্সিট পল প্রকাশ করেছিল সেই এক্সিট পল অনুসরি একটা সুস্পষ্ট ধারণা ইতিমধ্যে জানিব পৰা হৈছে যে এনডিএ এবার পুনের দিল্লির দরবার দখল করব। গোলাঘাটের পর আমার এই মুহূর্তে আমার যে সাংবাদিক রোহিত গগৈ, তখন সংযুক্ত হয়েছে গোলাঘাটের পরিবেশ তখনের জানি লোক খুঁজেছো। হয়, যেহেতু রাজদীপ কব লাগবে যে গোলাঘাটতো ইতিমধ্যে যা আসলে স্ট্রং রুম, সেই স্ট্রং রুম খুলিলে, খুলি পেলে যুক্ত ইভিএম আসে সেই ইভিএম সমূহ আসলে গণনা কক্ষে লই গেছে। আর লই গিয়ে এই মুহূর্তে আমি দেখিছো যে আসলে গোলাঘাট জেলা প্রশাসনে বা যখন বিষয়া কর্মচারী জড়িত হয়ে আছে ইভিএম সমূহ খুলিবর প্রস্তুতি চলিছে, আর আট বজার লগেলগে আসলে ভোট গণনা আরম্ভ করব। আর ইতিমধ্যে আমি কৈছো যে কলিয়াবর লোকসভা সমষ্টি অন্তর্গত গোলাঘাট যে এই গণনা কক্ষ আছে, গণনা কক্ষত খুমটাই আর গোলাঘাট বিধানসভা সমষ্টির বিধানসভা সমষ্টির যুক্ত ভোট আছে সেই ভোট সমূহ গণনা হব। আর ইয়াতে ভাগ্য নির্ণয় হব যখন প্রার্থী আছে, প্রার্থী সকলের ভাগ্য বন্দী হয়ে আছে ইভিএমত, সেই সমূহ আজি ভাগ্য নির্ণয় হব। আর বিশেষ কলিয়াবর সমষ্টিট মূল যুঁজ হব।